জরুরি চিকিৎসা সেবা দিতে কোনো হাসপাতাল অসম্মতি জানাতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। রবিবার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ দেওয়ার এক সপ্তাহ পরও বিমানবন্দরে করোনা পরীক্ষার আইটিপিসিআর ল্যাব স্থাপন করা হয়নি। গত 6 সেপ্টেম্বর এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে গত 24 ঘন্টায় করোনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 4%। এ সময় করোনায় মারা গেছেন 6 জন। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এবছর সেপ্টেম্বরেই সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার দেখা মিলেছে। অন্যান্য বছর নভেম্বরের শুরুর দিকে দেখা মিলত এ পর্বত শৃঙ্গের। অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবটকে $500 জরিমানা করা হয়েছে। মাস্ক না পরায় তাকে জরিমানা করা হয়। স্বপ্নভঙ্গ নোভাক জকোভিচের। ইউএস ওপেনের ফাইনালে জকোভিচ 3 বারই 6-4 গেমে হেরে গেলেন রাশিয়ার দানিল মেদভেদেবের কাছে। রাকিব সরকার নামে গাজীপুরের এক রাজনীতিক ও ব্যবসায়ীকে বিয়ে করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সোমবার রাতে এ বিয়ে সম্পন্ন হয়।